হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা যারা কালকে আমার সাথে ঈদ করেছেন, সবাইকে ঈদ মোবারক। কেমন কেটেছে আপনাদের ঈদ? আর আজকে বাঙালি আপুরা ঈদ করছেন বাংলাদেশে, আশা করছি আজকের ঈদটি আপনাদের মনের মতো করে কাটবে। তো আজকের ব্লগে আমার ঈদের দু একদিন আগের কিছু ভিডিও ক্লিপস, চাঁদ রাতের ক্লিপস এবং ঈদের সামান্য কিছু ভিডিও দিয়ে সাজানো। আশা করছি এই ঈদের ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো এখানে নুরাত নুরাতের ড্যাডির সাথে লাইব্রেরিতে এসেছে, অন্যদিকে আমি আর লিয়ানা একটু শপিংয়ে গিয়েছি ঈদের আগে টুকটাক কেনাকাটা আর কি। যদিও এবার অনেক বেশি যে শপিং করেছি তা না, দেশে থেকে তো কাপড় চোপড় নিয়ে এসেছি, এই জন্য আর শপিং করিনি। বাট নুরাতের জন্য ড্রেস কিনতে হবে, আর ওইটাই হলো আমার অনেক বড় ঝামেলা, কারণ নুরাত যেহেতু একটু ফাঁসি, ওর জন্য আমি কোনো গর্জিয়াস ড্রেস কিনতে পারি না। তো এমন ড্রেস চুজ করতে হয়, খুব একটা সিম্পলও না আবার গর্জিয়াসও না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পছন্দ মতো ড্রেস এবং জুতা পেয়েছি। এর মধ্যে বাসায় আসলাম, আসার পর তো নুরাত খুব এক্সাইটেড। মামি লাইব্রেরিতে গিয়েছি, ওখানে দেখলাম অনেক বাংলা বুক। ড্যাডিকে বললাম তোমার জন্য বাংলা বুক আনতে, তুমি কি পড়বা কিটা? তো এইসব কথা শুনে আমার খুব ভালো লাগছিল। Those teeth. Tell someone exactly why you are so excited. Make up an excitement dance using just your hands. তো যাই হোক, আজকে যেহেতু শপিংয়ে গিয়েছি, আরও টুকটাক কাজ করেছি, এই জন্য ভাবলাম যে আজকে আর ইফতার করবো না, মানে ইফতার বাসায় বানাবো না। ওকে বলেছি বাইরে থেকে অর্ডার দিতে। তো আমাদের এখানে খুব ভালো একটা চিকেন গ্রিল শপ আছে, তো প্রায় সময় আমরা ওখান থেকে চিকেন গ্রিল এনে খাই। তো আলহামদুলিল্লাহ আজকে অনেক মজা করে আমরা খেয়েছি, কারণ সারাদিন দৌড়াদৌড়ির পর অনেক হাঙ্গি ছিলাম। তো মাশাল্লাহ মজা করে সবাই খেয়েছি। তবে এখানে শুধু চিকেন গ্রিল না, আয়ানের জন্য সাবওয়েও অর্ডার দেওয়া হয়েছে, আর নুরাতের জন্য বার্গার, চিপস। আয়ান, আয়ানের ড্যাডি, নুরাত, ওরা বাইরের খাবার অনেক পছন্দ করে। লিয়ানা আর আমি খুব একটা যে বাইরের খাবারের ফ্যান তা না। আর আমার তো আমার মাছে ভাতেই বাঙালি, আমার কাছে বাসার খাবারই বেশি ভালো লাগে। তবে মাঝে মধ্যে যে একটু এক্সেপশনাল হয় না তা না, মাঝে মধ্যে দোকানের খাবার খেতেও ভালো লাগে। বেশ কয়েকদিন স্কুল বন্ধ থাকায় আমাদের মাদের একটু শান্তি ছিল, সকালে একটু দেরিতেই উঠতাম ঘুমের থেকে। তো মানডেতে স্কুল খুলে গেছে, আর চার পাঁচ দিন বাকি ঈদের। যদি শুক্রবারে ঈদ হয় তাহলে তাদের যাওয়া লাগবে না, দেখা যাক। শুক্রবারে ঈদ হলে তো আমরা একটা না তিন দিন বন্ধ পাবো। অনেক দিনের জমানো কাজে আজকে হাত দিয়েছি, অনেক জামা কাপড় অল্টার করতে হবে। আবার কিছু কাপড় আছে যেগুলো দিয়ে প্ল্যান করেছিলাম নুরাতের জন্য কয়েকটা জামা কাপড় বানাবো ঈদের আগে, তো আসলে হয়ে ওঠে নাই। রোজা রেখে তো এমনিই টায়ার লাগে। তো আজকে সাহস করে টুকটাক অনেক কাজ করে ফেলেছি, আমার অনেক জামা কাপড় ছোটো করার দরকার ছিল, মানে একটু ফিটিংস করার দরকার ছিল, সেটা করলাম। নুরাতের জন্য একটা ড্রেস অলরেডি বানিয়েছি, আর একটা ড্রেস বানানোর চেষ্টা করছি, দেখা যাক ঈদের আগে শেষ হয় কি না। আমাদের অনেক জামা কাপড় থাকে যেগুলো আমরা একবার কি দুবার পরার পর আর পরতে ইচ্ছা করে না, তো সেই জামা কাপড়গুলো কেটে আমাদের ছোট বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিতে পারি। এতে করে কিন্তু আমাদের কাপড় চোপড়ের সাশ্রয়ী হবে, আবার নতুন নতুন জামা পেলে বাচ্চারা তো খুশি হবে। যাই হোক, ঈদের আর বেশি দিন বাকি নেই, আর দুদিন বাকি। যদি শুক্রবারে ঈদ হয় তাহলে তো তাড়াহুড়া হয়ে যাবে। তবে আমি আসার পর লন্ডনে বেশ কমই আমরা 29 রোজা পেয়েছি, তো দেখা যাক কী অবস্থা দাঁড়ায়। তো এবারে ঈদের প্ল্যান হলো, যদি শুক্রবারে ঈদ হয় আমরা যে যার মতো ঈদ করব, আর শনিবারে আমার বাসার সবার গেট টুগেদার।
তো এই জন্য একটু আমার স্ট্রেস কম ঈদের জন্য। তারপরেও আমি দু একদিন মানে দুদিন আগেই আমি লিয়ানা আয়ান আর আমাদের সিটিং রুমটা মোটামুটি একটু টাইডি করে নিয়েছি, একটু ডিফারেন্ট লুক দেওয়ারও চেষ্টা করেছি। কারণ এই কাজগুলো আসলে করতে সময় লাগে, কারণ এক হাতে তো রান্না বান্না ঘরের কাজ গোছানো সব সম্ভব না, তো দু একদিন আগে থেকে করে নিলে অনেক সুবিধা হয়। লিয়ানার রুমটার কালার যদিও পিঙ্ক, তারপরও পিঙ্কের আমেজে আমি মোটামুটি গোছানোর চেষ্টা করেছি সব কিছু, আর দেখতেও অনেক কিউট লাগছে। আর আয়ানের রুমে আমি একটু ব্লু ব্ল্যাক সাদার কম্বিনেশন রেখেছি, যেটা ছেলেদেরকে বেশি স্যুট করে। তো সিটিং রুমটাকে এবার একটু ভিন্ন আমেজে সাজিয়েছি, অনেকদিন একই রকম দেখতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে আমি চেঞ্জ করে নিই। তো এবার অরেঞ্জ এবং সাদার একটা কম্বিনেশন রেখেছি স্প্রিংয়ের কথা চিন্তা করে। আমি কার্পেটটা চেঞ্জ করেছি আর সে সাথে কুশনগুলোও চেঞ্জ করেছি, এতে করে পুরো ঘরের লুকটাই ডিফারেন্ট হয়ে গেছে। এবার একটা নতুন আইডিয়া আসলো মাথায়, যেটা দেশে অবশ্য নতুন না, দেশের জন্য একেবারেই পুরাতন। ঈদের সময় আমরা যে সবাইকে কার্ড দিতাম, আর এখানে আসলে এটা একেবারেই করা হয় না, তো ভাবলাম এবার সব ফ্যামিলিকে একটি করে কার্ড বানিয়ে দিই। চাইলে তো দোকান থেকে কিনে নেওয়া যায়, তো আমি হাতে এগুলো করতে বেশি পছন্দ করি। ইন্টারনেটের যুগে আসলে নিজেরাই ঘরে বসে অনেক কিছু করে নেওয়া যায়, এতে করে মনের যেমন শান্তি লাগে আবার অনেক পয়সাও বাঁচে আমাদের। তো ইন্টারনেট থেকে আমি কিছু সুন্দর সুন্দর ঈদ মোবারকের ছবি প্রিন্ট আউট করে নিয়েছি। এখানে কিছু আমি কার্ড বানিয়েছি, কিছু ব্যানারের জন্য করেছি, আর কিছু পোস্টার হিসাবেও রেখেছি। বরাবরের মতো ঈদে সবাইকে গিফট করতে আমার অনেক ভালো লাগে, তো এবারও আমি আমার কিছু ক্লোজেস্ট আত্মীয় স্বজনের জন্য টুকটাক গিফট কিনেছি আর সেগুলোকে র‍্যাপ করে নিয়েছি। এখন একটি একটি করে কার্ড সবার ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমার বাসায় যেহেতু স্যাটারডে অনুষ্ঠান হবে, সবাইকে ইনশাল্লাহ স্যাটারডেতে এই গিফটগুলো দেওয়া হবে। এবারের ঈদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল চাঁদ রাত পালন করেছি আমরা, আর আমাদের এই কাজটি করেছে আমাদের একজন ছোট বোন, ফ্যামিলি ফ্রেন্ডই বলতে পারেন। তো আমার বাসার কাছে যেহেতু তাদের বাসা, সে বলল ভাবি চলে আসো সবাই মিলে আনন্দ করি, মেহেন্দি লাগাবো সবাই মিলে, সারা রাত গল্প করব। তো আমিও রাজি হয়ে গেলাম, ভাবলাম বাচ্চাদের জন্য এই জিনিসগুলো অনেক দরকার। এর মধ্যে আরও একটি ভাবি এসেছে তার ছেলে মেয়েকে নিয়ে, সারা রাত গল্প গুজব আড্ডা মেহেদি লাগানো, মাশাল্লাহ এত ভালো লেগেছে, মনে হচ্ছে যে এক মুহূর্তের জন্য আমরা সবাই বাংলাদেশে চলে গেছি। আসলে ঈদের আনন্দটা চাঁদ রাতেই, আমার মনে আছে ছোটবেলায় কি যে মজা করতাম, চাঁদ দেখা গেছে এই কথা শুনলেই সবার আগে আমি চলে যেতাম দোকানে ফুল কেনার জন্য। ফুল দিয়ে ঘর সাজাতে আমার সবসময় ভালো লাগতো, সেটা কৃত্রিম ফুল হোক কিংবা ফ্রেশ ফুলই হোক। ঈদে যে কি এক্সাইটমেন্ট কাজ করতো, যেহেতু ছোট ছিলাম দু তিনটা জামা আমার ভাগ্যে জুটতো, তো ভাবতাম কোনটা রেখে কোনটা পরবো, মেহেদি কখন লাগাবো, কখন সাজবো, কখন গোসল করব, সব কিছু মিলে একটা অন্যরকম আনন্দ। আর আমাদের বাচ্চাদের চোখে কি সেই আনন্দ আমরা দেখছি? যাই হোক, এগুলো আসলে আমাদের বাবা আমাদেরই দায়িত্ব। আনন্দ না থাকলেও আমাদের খুঁজে বেড়াতে হবে, এই আনন্দগুলো বাচ্চাদের শেয়ার করতে হবে। অন্যদিকে আমার এই ছোট বোনটি সকাল থেকে অনেক কষ্ট করেছে, তার আজকে কাজও ছিল, হাফ ডে কাজ করে সে বাসায় এসে ঘর টর ক্লিন করে রান্না করে
একেবারে টিপটপ হয়ে আছে, আমরা কখন যাব। মাশাল্লাহ, ওর জন্য দোয়া করছি। ও এত সুন্দর একটা সময় আমাদের দিয়েছে, বাচ্চারা খুবই খুশি হয়েছে। আর সে এত গুণী, খুব সুন্দর করে সবাইকে মেহেদিও দিয়ে দিয়েছে। সবশেষে যেটা খুব এক্সাইটমেন্ট ছিল, সবার জন্য সে আবার গিফটেরও ব্যবস্থা করেছে। নুরাত তো প্রায় ঘুমিয়ে পড়েছিল, এখন রাত 2টা বাজে। হঠাৎ করে যখন শুনেছে গিফট দেওয়া হচ্ছে সবাইকে, সে উঠে বসে গেছে এবং খুব এক্সাইটেড। তো এর মধ্যে 3টা বেজে গেছে। আজকে যদিও এত টেনশন নেই, কারণ ঈদের দিন একটু হালকা পাতলা রান্না করব, সকালে উঠে করে নিতে পারবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমার ছোট বোনটাকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আজকে ঈদের দিন সকালবেলা, গতকাল রাতে এত দেরিতে ঘুমিয়েছি, ভাবছিলাম যে এত সকালে উঠতে পারবো কি না, তো আলহামদুলিল্লাহ উঠে গেছি। আর আমার বাসায় এখনই দুজন গেস্ট আসবে, আপনাদেরকে বলেছিলাম, দেশ থেকে আমার একজন ভাস্তি এসেছে, তো তাদেরকে বললাম এবার আমাদের সাথে ঈদ করতে। ওদেরকে গতকালই আসতে বলেছিলাম, তো ওদের কাজ ছিল দেখে আসতে পারিনি। তো সকাল সকাল ওরা রওনা দিয়ে দিয়েছে, যাতে আমাদের এখানে এসে নামাজটা পড়তে পারে। তো এর মধ্যে আমি টেবিলটা সাজিয়ে নিচ্ছি। আর প্রত্যেক অনুষ্ঠানে কিংবা কোনো পার্টি হলে আমার বাসায় তো ফ্রেশ ফুল থাকবেই, এই ফুলগুলো আমি কিনে এনেছিলাম গতকাল। এবারে টেবিলটাকেও আমি পিঙ্কের আমেজে সাজিয়েছি, কেন জানি এখন সব কিছুতেই পিঙ্ক দেখতে ভালো লাগে। ফ্রেশ ফুলগুলো যেই পটে সাজিয়েছি, এটি পাইমাক থেকে এনেছিলাম, কালারটা দেখে এত মিষ্টি লাগছিল, একটি নিয়ে এসেছি। তো আনার পর মনে হলো যে আরও 5টি আনলে ভালো হতো আমার অর্কিডগুলোর জন্য। তো পরের দিন গিয়েছি আর পাইনি, কিন্তু তার চেয়েও সুন্দর এবং পারফেক্ট পট পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ বোধহয় এগুলো আমার জন্যই রেখে দিয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এগুলো সেলে ছিল, 4 পাউন্ড থেকে 2 পাউন্ড হয়েছে। তো মাঝে মাঝে কিছু কিছু পাওয়া এত যে আনন্দ দেয়, ভাষায় প্রকাশ করা যায় না। তো বাসার ছেলেরা এখন মসজিদে যাবে, যাওয়ার আগে বললাম একটু মিষ্টিমুখ করে যেতে, তো ওরা সেমাই খেয়ে নিচ্ছে। ঈদ মোবারক বলো। আসসালামু আলাইকুম মামি, ঈদ মোবারক। ইউ ডোন্ট টক, টায়ার্ড? মসজিদ থেকে আসার পর আমরা এখন সবাই খেতে বসলাম। তো আজকে সকালে আমি গরু মাংসটা রান্না করেছিলাম, মাশাল্লাহ অনেক মজা হয়েছে আজকে গরু মাংস। ঈদের দিন আল্লাহ মনে হয় এমনি বরকত দিয়ে দেয়। তো যাই হোক, আমরা মাংস আর নান রুটি খাচ্ছি। আজকে ঈদে আর কোনো ঝামেলা করিনি, কারণ দুপুরবেলা আমার ননদের বাসায় দাওয়াত আছে, বিকালে আরেকটি ভাবির বাসায় দাওয়াত আছে। তো ভাবলাম আজকে আর কোনো কিছু রান্না করব না। তো সকালে উঠে আমি গরু মাংসটা রান্না করেছি, সেই সাথে চিকেন রোল করে নিয়েছি, তারপর সেমাই তো আছে, আর সেই সাথে গাজরের হালুয়াটাও করেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঈদের কাপড় চোপড় পরে ছবি টবিও তুললাম। তো দুপুরবেলা এখন ননদের বাসায় যাব। তো এর মধ্যে আমি সিটিং রুমে আরেকটু চেঞ্জ এনেছি, আর আমার পুরো বাসার ডেকোরেশনটা এখন আপনাদের সাথে শেয়ার করছি ঈদের জন্য। সিম্পলভাবেই এবার সাজিয়েছি, যেহেতু হাতে সময় ছিল না। তারপরও মাশাল্লাহ, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। ঘরটা সাজাতে তো আমার এমনিই ভালো লাগে, আর যখন মেহমানরা এসে কমপ্লিমেন্ট করে তাহলে তো কথাই নেই। তো যাই হোক, আজকে এখানে ব্লগটি শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামী ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।